বাংলার 1299 সাল চুচুড়া তামলিপাড়ার এক গৃহবধূ মায়ের স্বপ্নাদেশ পেলেন, নাম সত্যময়ী দেবী। পাড়ার লোকের কাছে তিনি আবার দাসী পিসি। এই দাসী পিসি মায়ের স্বপ্নাদেশ পেয়ে ছুটে গেলেন গঙ্গার ঘাটে, তুলে আনলেন নিম কাঠ। সেই একই দিনে ঘটল আর একটি অলৌকিক ঘটনা। চুচুড়ার পেয়ারা বাগানের আর এক ব্যক্তিও পেলেন মায়ের স্বপ্নাদেশ। আদেশ অনুযায়ী সত্যময়ী দেবীর বাড়ি হাজির হলেন তিনি। জানালেন মা ন টাকার বিনিময়ে তাকে প্রতিমা গড়ার নির্দেশ দিয়েছেন। দৈব নির্দেশেই ন টাকায় তৈরি হল দক্ষিণা কালীর মূর্তি। কিন্তু এই দেবীকে কে প্রতিষ্ঠা করেছিলেন জানেন? স্বয়ং বামা খ্যাপা। কথিত আছে মায়ের মূর্তি তৈরির পরই সাধক বামা খ্যাপা একদিন নৌকায় চেপে তামলিপাড়ার গঙ্গা ঘাটে এসে নামেন। হাজির হন সত্যময়ী দেবীর বাড়ি। তারপরই সত্যময়ী দেবীর বাড়িতে খ্যাপা ছেলেই মায়ের প্রতিষ্ঠা করেন। আজও তামলিপাড়ার সেই বাড়িতে সাধক বামা খ্যাপার প্রতিষ্ঠিত মায়ের প্রতিমার নিয়মিত পুজো পাঠ হয়। তবে যে বাড়িতে একদিন মায়ের খ্যাপা ছেলে পা রেখেছিলেন সেই বাড়ি আজ অবহেলিত। অবহেলার শিকার সেই ঘাটটিও, যে ঘাটে বামা খ্যাপার নৌকো ভিড়েছিল, যে ঘাটে পূর্ণার্জনের জন্য স্নান করতেন সত্যময়ী দেবী ওরফে দাসী পিসি। তার নামেই এই ঘাটের নাম দাসী পিসির ঘাট। অথচ সেই দাসী পিসির ঘাটও যেন অবহেলার শিকার হয়ে ক্রমশ অবলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। বামা খ্যাপার পদধূলি ধন্য সত্যময়ী দেবীর সেই বাড়ি এবং ঘাটকে যে বাঁচাতেই হবে, আশা করা যায় সেই উদ্যোগই নেবে আগামী প্রশাসন।